আজকের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আজকের সঙ্গে মুক্তি সংগ্রাম, আজকের সঙ্গে স্বাধীনতার সংগ্রাম, তখন আমাদের ওইসব কথা শুনে গায়ের পশম দাঁড়িয়ে গিয়েছিল এবং আমরা পণ করেছিলাম আমরা যুদ্ধ করে আমার দেশকে শাসন করব। ওই উর্দুভাষী লোকগুলোকে, পাকিস্তানের ওই বর্বর লোকগুলোকে আমাদের দেশ থেকে সরিয়ে দেব। দেশীয় নির্বাচন তো বিগ ব্যাপার, তো ওই নির্বাচনের ব্যাপারে আমি একজন ভোটার, আমি কি বক্তৃতা দিতে পারছি? আচ্ছা যাও, আচ্ছা যাও। এইখানে চলচ্চিত্র ব্যাপারে নির্বাচনের কথার কোনো প্রয়োজন? আমাদের দেশীয় নির্বাচন তো বিগ ব্যাপার, তো ওই নির্বাচনের ব্যাপারে আমি একজন ভোটার, আমি আওয়ামী লীগের সাপোর্টার, এককালে ছাত্রলীগ করতাম ছাত্র জীবনের পর আমি আওয়ামী লীগে সমর্থন করে আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। বঙ্গবন্ধুর সঙ্গে আমরা দেখা করেছি, কথা বলেছি, এবং বঙ্গবন্ধুর পর আমাদের চার নেতা ছিল, আব্দুল কুদ্দুস মাখন, নূর আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ এবং আসম আব্দুর রব, তাদের সঙ্গেও আমরা যোগাযোগ রেখেছিলাম। আমি মোটামুটি মুক্তিযুদ্ধ এবং 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের পর পাক আর্মিরা কীভাবে নির্বাচনে মানে আমাদের মানুষদেরকে হত্যা করেছে সেটা সবাই জানে, একদম নির্বিচারে যে হত্যা করেছে। তখন আমরা ভাবলাম যে বঙ্গবন্ধু স্বাধীনতা ডিক্লেয়ারটা দিয়েছিল, আজকের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আজকের সঙ্গে মুক্তি সংগ্রাম, আজকের সঙ্গে স্বাধীনতার সংগ্রাম, তখন আমাদের ওইসব কথা শুনে গায়ের পশম দাঁড়িয়ে গিয়েছিল এবং আমরা পণ করেছিলাম আমরা যুদ্ধ করে আমার দেশকে শাসন করব। ওই উর্দুভাষী লোকগুলোকে, পাকিস্তানের ওই বর্বর লোকগুলোকে আমাদের দেশ থেকে সরিয়ে দেব, এবং আল্লাহর রহমতে আমরা সরিয়েছি বঙ্গবন্ধুর অনুপ্রেরণায়, এবং ওনার ওই 7ই মার্চের ভাষণই আমাদের দেশকে স্বাধীন করেছে বলে আমি বিশ্বাস করি। প্রত্যাশা একটাই, দেশে পাশ করুক, অন্য কেউ আমাদের পাশ করে চলচ্চিত্রের জন্য যদি কিছু না করে থাকে বা কিছু করুক কি না করুক, ফেরদৌস করবে। আমি জানি সে অত্যন্ত একটি ভালো মানুষ, ভালো নায়ক, ভালো মানুষ, এইখানে নায়ক বলার কোনো প্রয়োজন নেই, সে একজন ভালো মানুষ, গুণী মানুষ, শিক্ষিত মানুষ। আমি মনে করি সে আমাদের দেশের জন্য করবে, এবং তার চেয়ে বেশি আমি আশা করি আমাদের চলচ্চিত্র আগের মতো নিয়েই কিছুটা পিছিয়ে গেছে, সে এসে আমাদেরকে আগের মতো তৈরি করবে, চলচ্চিত্রের জন্য যথেষ্ট কিছু করবে, এবং আমি বিশ্বাস করি 99% সে পাস করবে, এবং সমস্ত দেশের মানুষরা ওকে ভালোবাসে, ওর কথা সে যেভাবে ভোটের জন্য ঘরে ঘরে যাচ্ছে, আমার মনে হয় কেউ তাকে বিমুখ করবে না, সে পাস করবে, এবং আমি চাই সে পাস করুক। অপারেশন জ্যাকপট স্যার শুরু করেছে, ওনার খুব আগ্রহ চলচ্চিত্রটি নির্মাণের জন্য, তো উনি ছবিটি প্রযোজনা করবেন, নির্মাণের জন্য আমাকে সিলেক্ট করেছে। আমার দেশ থেকে দুদেশ মিলে ছবিটা হচ্ছে, তো সেই দেশ থেকে সেখানকার সুনামধন্য পরিচালক রাজীব কুমার বাবুকে সিলেক্ট করেছে, আমরা দুজন বসে আমরা গল্পটা কীভাবে আমরা এগুবো না এগুবো সেই কথাগুলো আমরা করে নিয়েছি। তো প্ল্যানটা আমরা গল্প দেখেছি, অপারেশন জ্যাকপট, একটি শিপকে ধ্বংস করতে হবে, আমাদের নৌ কমান্ডো লাগবে, এগুলো অনেক যাবতীয় অনেক কিছু, তো এগুলি নিয়ে আমরা ডিসকাস করেছি, এগুলো তার এত বলার প্রয়োজন নাই, তো ডিসকাস করেছি, আমাদের ডিসকাস অনুযায়ী এখন শুটিং আরম্ভ হয়েছে, এই করছে। আর কি বলো, এতগুলো আর্টিস্টকে আসলে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসে কোনো ব্যাপারই না, এটা আমি এরকম আর্টিস্ট নিয়ে, এতগুলো আর্টিস্ট নিয়ে আমি আরও ছবি করেছি, ছবির নাম বলো তো। ঠিক আছে, আমি আলহেলার নামে একটি ছবি করেছিলাম, ইন্ডাস্ট্রির টোটাল আর্টিস্ট আমার ছবিতে 90% আর্টিস্টকে নিয়ে শুটিং করেছিলাম, এবং 400 ইউনিট নিয়ে আমি কক্সবাজার গিয়ে ছবিটি করেছিলাম আলহেলাল, মানে সবচেয়ে বেশি সেট তৈরি নির্মাণ করেছিলাম আমি ওই আলহেলাল ছবিতে, 1 কোটি টাকা বাজেট ছিল আজকের থেকে 40 বছর আগে, এখন বোধহয় এই 2-3-4 কোটি টাকা এখন বোধহয় 50 কোটি টাকার মতো হয়ে যাবে বা আশেপাশে, তো বড় ছবি আমরা করেছি, এবং সেই অভিজ্ঞতায় আমি ছবিটি নির্মাণের জন্য রাজি হয়েছি, এবং আরও ভালো রাজি হয়েছে যে পশ্চিমবাংলার একজন খ্যাতনামা পরিচালক রাজীব কুমার, সেও 30-35টা চলচ্চিত্র নির্মাণ করেছে, আমি করেছি প্রায় 80টির মতো, আমরা দুজন পরিচালকের অভিজ্ঞতা, চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা যথেষ্ট, উনিও রাখেন আমিও রাখি, এবং আমাদের দুজনের অভিজ্ঞতাকে নিয়ে এই চলচ্চিত্রটি নির্মাণের জন্য এগিয়ে এসেছি এবং শুরু করেছি। এখন
ওই আমার কথা যারা শুনছে দর্শক ভাইয়েরা, ওরা যেন আমাদেরকে দোয়া করে আমরা যেন চলচ্চিত্রটি ওদের পছন্দ মতো তৈরি করতে পারি, আপনাদের পছন্দ মতো যেন চলচ্চিত্রটি তৈরি করতে পারি, আপনারা দর্শক ভাইয়েরা আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। এই তো, আরো বলো, আমি কি বক্তৃতা দিতে পারছি? আচ্ছা যাও, আচ্ছা যাও, আচ্ছা যাও।